হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সকাল সকাল ভিডিওটা শুরু করছি, আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইভানের খাওয়া দাওয়া। তো ইভানের ছমাস হওয়ার পর ইভানকে আমি সকাল থেকে কি কি খাওয়াই, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই খুব এনজয় করবে, তো তোমরা ইভানকে সবাই খুব ভালোবাসো, তাই ভাবলাম না আজকে চলো ইভানকে ইভানের ভিডিওই দেখাই। এর আগে আমি ইভানের মর্নিং মানে কেয়ার আর নাইট কেয়ার রুটিন শেয়ার করেছিলাম। তখন ওর যা বয়স ছিল, মানে ছমাসের নিচে ওর বয়স ছিল, তো এখন যেহেতু ওর সিক্স মান্থ ক্রস করলো, তা সেই জন্য ভাবলাম যে ওর ছমাস থেকে ডক্টর ওকে, আমি অ্যাকচুয়ালি ওকে ছোট থেকে না ডক্টরের চার্ট অনুযায়ী খাওয়াই, তো ডক্টর আমাকে যেভাবে যেভাবে ওকে খাওয়াতে বলেছে, যা যা খাওয়াতে বলেছে, আমি সেভাবেই ওকে ছমাস খাইয়েছি। ব্রেস্টফিডিং এর সাথে সাথে ওকে আমি ফর্মুলা ফিডও করিয়েছি। তোমরা সবাই জানো, যারা ইভানের মর্নিং রুটিন নাইট রুটিন দেখেছো তারা তো জানবেই, আর যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে নিচে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ইভানের এখন যেহেতু ইভানের ছমাস পূর্ণ হলো, তো সেই জন্য ইভানকে আমি ডক্টরের চার্ট অনুযায়ী এখন যা যা আমি খাওয়াচ্ছি, তো সেগুলো আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। তো চলো এখন, অ্যাকচুয়ালি ওকে সকালবেলা ছটার সময় ও যখন খিদে পেয়েছিল তখন আমি ওকে ফর্মুলা ফিট করিয়ে দিয়েছি, তা এখন বাজে ঠিক 9:30, তো এখন ওকে আমি এখন থেকে যা যা ওকে আমি খাওয়াবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আবার কথা হচ্ছে। ওই দেখো, মা আবার দুধ বানাতে বসে গেছে, এখানে জল নিচ্ছে। ওই দেখো, মা জল দিয়ে দিল বিস্কুটের মধ্যে। এইবার দেখো মা দুধ দেবে, দুধ দিয়ে দুধ আর বিস্কুট গুলিয়ে আমাকে খাইয়ে দেবে। ওই দেখো, মা তো দুধের কৌটো খুলছে আবার। এই রে এই রে, এই যা দিয়ে দিল, এইবার তো আমাকে খেতেই হবে। রোজ এই একই খাবার, কারোর খেতে ভালো লাগে বলো? আর ভালো লাগে না দুধ। দেখো আমি কি সুন্দর দিদুনের সাথে মজা করছিলাম, ঘুরছিলাম, মা খাওয়াবে বলে আমাকে নিয়ে নিল, এখন আদর করে আমাকে ভোলানো হচ্ছে। দেখো না শুয়ে দিল, এই বাবা আবার ওই দুধগুলোকে খেতে হবে, দূর ভালো লাগে না খাই। এই দেখো না গলায় আমার এই কাপড়টা রাখতে একদম ভালো লাগে না, কি গরম জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছে, তার উপর আবার কাপড়ও দিয়েছে। ওই দেখো ঢোকাচ্ছে ঢোকাচ্ছে, খাবো না, ঠোঁট চেপে রেখেছে তাও চেপে ঢুকিয়ে দিল। আর ভালো লাগে না, কবে যে একটু বড় হব, একটু ঝাল ঝাল, একটু টক টক খাবার খাবো, খালি দুধ দুধ দুধ, আর ভালো লাগে না খাই, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, এই দুধ খেতে আর ভালো লাগে না। আমার খাওয়া হয়ে গেছে, এবার দেখো মা আমাকে সেই ধরে খালি গায়ে করে বসিয়ে দিল হেলান দিয়ে। এবার এই তেলটা দিয়ে আমাকে মা মাথায় মাখিয়ে দেবে, গায়ে মাখিয়ে দেবে, পায়ে মাখিয়ে দেবে। আহ আহ, কি আরাম, কি সুন্দর ম্যাসাজ করছে মা, মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়ি, কি ভালো যে লাগছে। আহ, কি আরাম কি আরাম, কি ভালো লাগছে। দেখো দেখো, তোমরা দেখো না মা কি সুন্দর ম্যাসাজ করে দিচ্ছে আমার মাথার মধ্যে, কি সুন্দর করে। ও আমি শুয়েই পড়ছিলাম, দেখো মা আবার তুলে নিল আমাকে, আমার ঘুমই পেয়ে গেছে, দেখো আমি আবার শুয়ে পড়েছি, কি ভালো লাগছে যে, কি ভালো লাগছে। ওই দেখো মায়ের ম্যাসাজ হয়ে গেছে, এবার মা দেখো আমার হাতে পায়ে সব জায়গায় তেল মালিশ করে দেবে, কি ভালো যে লাগছে। মা আমার পায়ে ম্যাসাজ করে দিচ্ছে, সারাদিন এত হুড়োহুড়ি করি, পালাপালাপি করি, তারপর যখন মা রোজ আমার পা টিপে দেয়, পায়ে তেল মাখিয়ে দেয়, কি ভালো যে লাগে না, তোমাদের বলতে বলে বোঝাতেই পারবো না, খুব মজা হয়, খুব আনন্দ হয়। ওই দেখো মা আবার পাটা টেনে টেনে মালিশ করে দিচ্ছে, আহ কি যে আরাম লাগছে, খুব ব্যথা করছিল পাটা, এখন না কি ভালো লাগছে জানো, খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে, আমার তো ঘুমই এসে যাচ্ছিল, কিন্তু ঘুমালে তো হবে না, তাই জন্য মা ম্যাসাজ করছে, আমি চুপচাপ শুয়ে শুয়ে খেলু খেলু করছি, কারণ আমাকে তো স্নান করতে হবে, তাই জন্য আমি আবার শিশু করে দিয়েছিলাম জানো, তাই জন্য মা আবার চটপট করে আমার প্যান্টটা চেঞ্জ করে দিল। এখন আমি দেখো উল্টাবো উল্টাবো, মা তো উল্টাতেই দিচ্ছে না, দেখো আবার টেনে দিয়ে দিল, যা যা উল্টানোই হলো না। এই দেখো মা আবার হাতে ম্যাসাজ করে দিচ্ছে, আহ কি আরাম লাগছে। এই দেখো আমি এখন হাঁস নিয়ে খেলা করছি, আমার বাবা আমাকে এই হাঁসটা এনে দিয়েছে, হাঁসটা যেন প্যাক প্যাক করে আওয়াজ হয়, হ্যাঁ আমার তো খুব মজা হয়, আমি এরকম মা
ঘুরতে যাই জানো, আমার খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ছাদে গিয়ে। ঘরে দূর কি গরম, ভালো লাগে না আর ঘরে। ওই জন্য বিকেল বেলা করে ছাদে দিদিনের সাথে দাদানের সাথে ঘুরতে যাই, খুব ভালো লাগে। গাটা ঠান্ডা হয়ে যায়, কি মজা লাগে, কি সুন্দর লাগে, আমার তো ঘুমই চলে আসে। আমি তো ছাদে গেলে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ি দাদানের কোলে দিদিনের কোলে, খুব ভালো লাগে আমার। ওই দেখো মা আমাকে গেঞ্জি পরিয়ে দিচ্ছে, এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে পরতে, এই গেঞ্জিটা পরিয়ে দিচ্ছে, দেখেছো আমার কি মজা হচ্ছে, আমি হাসছি, আমি তো যাবো, আমি তো জানি, সেই জন্য। ওই দেখো মা আবার আমার চুল ঠিক করে দিচ্ছে, চুলটা ঘেঁটে গেছে তো ঘুম থেকে উঠেছি, তাই জন্য মা এখন আমার চুল ঠিক করে দিচ্ছে। কি সুন্দর চুল আছে না, আমার খুব ভালো লাগে, কি সুন্দর মা আছে রে, আমার তো খুব আরাম লাগে, আমার ঘুমই পেয়ে যায়, দেখো আমি চুপ করে শুয়ে আছি, আমার খুব ভালো লাগে মাথা আছে রাতে। ওরে বাবা এই দেখো আমি একদম রেডি, কেমন লাগছে আমাকে কিন্তু বলবে তোমরা, আমাকে কেমন লাগছে, এই দেখো আমি এখন ছাদে যাবো। যা দেখো না আমাকে ছাদে নিয়ে গেল না, মা বললো আজকে তো মঙ্গলবার তাই ছাদে যাবো না, ছাদে যেতে নেই, তাই আর কি করবো, এই জানলার ধারে দিদুনের সাথে বসে এই গাছ দেখছি লোক দেখছি, আর কি করবো, ভাল লাগে না ছাই, আজকে আর ছাদে যাওয়া হলো না, দেখি কবে নিয়ে যায় মা আবার ছাদে। এই দেখো আমার তো খিদে পেয়ে গেছে, এই জন্য মা এখন আমাকে মুড়ি আর দুধ খাওয়াবে, আর বলো না আমার তো মুড়ি দুধ খেতে ভালো লাগে না, কিন্তু কি করবো আমার তো এগুলোই খাওয়ার, তাই খেতে হবে, খিদে পেয়ে গেছে। আমার খেতে একদম ভালো লাগে না জানো, আমার সব ভালো লাগে কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না, কি করবো খিদে পেয়ে গেছে, এই মা খাওয়াবে। ওই দেখো মা আবার মুড়ির মধ্যে দুধ জল সব দিয়ে দিল, এইবার এগুলোকে মেখে আমাকে খাইয়ে দেবে, আর আমি যদি গপ গপ করে না খাই তখন মা বকবে, ভালো লাগে না, আমি তো বাচ্চা তাই আমাকে এরকম করে জানো। এই দেখো আমাকে এবার এই দেখো আমি খাবো না, ঠুসে ঠুসে খাইয়েই যাচ্ছে, খাইয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন উঠে চলে যাই, কিন্তু কি করে উঠবো, উঠতেই তো পারি না, আর কি করবো খেতেই হবে, খেয়ে নিই। ওই দেখো আমি এখন দিদুনের সাথে সিরিয়াল দেখছি, কি ভালো হচ্ছে, ওই দেখো এই দেখো আমি এখন সিরিয়াল দেখছি দিদুনের সাথে, আর খেলু খেলু করছি মাঝে মাঝে, কি মজা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকে সারাদিন ইভানকে যা যা করিয়েছি যা যা খাইয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি, তোমাদের খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। আর পুরো রাত অবধি টানলাম না, কারণ কি রাতেও ওকে স্যারালেকি খাওয়াই, তাই দুপুরে যেহেতু স্যারালেক খাওয়ানোটা দেখিয়ে দিয়েছি তাই রাতে আর দেখালাম না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওকে কিন্তু ডক্টর দু টাইম রাইসের স্যারালেকটাই খেতে দিয়েছে, দুপুরে রাতে দু টাইমই, যাতে ওর পেটটা একটু ভরা থাকে সেই জন্য ওকে রাইসেরটাই দিয়েছে এখন অবধি। তা পরে যদি চেঞ্জ করে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব, বাট এখন অবধি এখনো ওর দুখানা ওই দু বেলাতে ওর ওই রাইসের স্যারালাকটাই চলছে, আর সকালে ওকে দুধ বিস্কুট, আর সন্ধ্যেবেলাতে তো দেখলাম ওকে দেখলেই ওকে মুড়ি আর দুধ দিয়েছি, ওই সিমিলাকের দুধের পাউডারটাই ওকে সবকিছুর সাথেই দেওয়া হয়, স্যারালাকের সাথেও দিয়েছি, কারণ ওকে যখন প্রথমে ডক্টর বলেছিল যে গরম জলের মধ্যে মানে উষ্ণ গরম জলের মধ্যে স্যারালাক দিয়ে ওকে খাওয়াতে, টু স্কুপ করে স্যারালাক দিতে আর উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে ওকে খাওয়াতে, বাট ইভান একদমই খেতে চাইছিল না যেহেতু মিষ্টি ছিল না তার জন্য, তো আমি তার জন্য ডক্টরকে ফোন করে জানালাম, তো ডক্টর বলল যে তাহলে সিমিলাকটা ওর সঙ্গে অ্যাড করে দেওয়া যেতে পারে, তাতে একটু ইভান টেস্টও পাবে আর মিষ্টি মিষ্টি ফ্লেভারটাও আসবে, ও খেতে পারবে। তো ওকে সেইভাবেই সবকিছুর সাথে দুধ দুধ বিস্কুট বলো মানে বিস্কুটের সাথে বলো মুড়ির সাথে বলো এমনি স্যারালেকের সাথে বলো সবকিছুর সাথে ওকে সিমিলাকটা অ্যাড করে আমি খাওয়াই। আর মাঝে মাঝে যখন যখন ধরো ওর দুধ বিস্কুট খাওয়ার পর যে টাইমটা আবার আড়াই ঘন্টা দু ঘন্টা হয়ে গেল বা দেড় দু ঘন্টা হয়ে গেল, ওর গ্যাপ হয়ে গেল ঘুম থেকে উঠে গেছে, তো তখন তখন আবার শুধু সিমিলাকটা আমি গরম জলে গুলে যেরকম ভাবে মানে ফর্মুলা ফিট করাই তো সেভাবেই খাইয়ে দিই। তো তোমরা হয়তো দেখতে পারবে যে ওকে আমি দুপুরে স্যারালাক খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুম থেকে যখন উঠেছে বিকেলবেলা, তো তখন ওকে আমি তোমাদের সাথে দেখা করানোর আগেই ওকে আমি মানে ফর্মুলা ফিট করিয়ে দিয়েছিলাম মানে সিমিলাকটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার ঠিক এই সন্ধ্যে সাতটা টাতটা নাগাদ করে ওকে আমি আবার মুড়ি আর দুধটা খাওয়ালাম, তোমরা তো দেখতেই পেলে। আর এরপর যদি ওর মাঝে খিদে পায় তোকে খাওয়াবো, খুব একটা ওর খিদে পায় না যেহেতু মুড়ি চালের জিনিস স্যারালাকও চালের জিনিস বিস্কুটও খায় পেট ওর ভরাই থাকে, সেজন্য একেবারে ওকে আবার রাত সাড়ে আটটা নটার মধ্যে ওকে আমি আবার স্যারালাক খাইয়ে দেবো।
তা এটাই ওর ডেইলি রুটিন, ওকে এইভাবেই এখন খাওয়াচ্ছি, যেহেতু ওর সিক্স মান্থ ক্রস করেছে তো সেই জন্য ওকে এইভাবেই এখন খাওয়াচ্ছি, এইভাবেই ওকে মানে পুরো ওর কেয়ারটা করছি, ওকে প্যাম্পার করছি। তো আমরা মারা সবসময় চেষ্টা করি যে আমাদের সন্তানদেরকে যতটা পারবো আমরা প্যাম্পার করবো, তো সেভাবেই প্যাম্পার করার চেষ্টা করি ওদেরকে, মানে ওকে করি। তো আরেকটা কথা যে তোমরা তো সবাই জানো ইভানের মর্নিং রুটিন নাইট রুটিনে তোমরা দেখতেই পারবে যে ওর কিন্তু ভিটামিন ওষুধ চলে HID3, তোমরা যেহেতু ওখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ওর দিনে রাতে দুবেলা করে চলে ভিটামিন D3, তো সেই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। আর ওকে যেহেতু রাতে খাওয়াই সেই জন্য দেখানো হয়নি। আর একদম সকালে ও যখন খাবার খেয়েছিল তখন ওকে আমি ওই দুধ যখন সিবিল্যাক খেয়েছিল তারপরেই ওকে আমি যেহেতু ভিটামিন দিয়ে দিয়েছি সেটাও আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা যেহেতু ইভানের মর্নিং রুটিন নাইট রুটিন দেখেছো তা ওই জন্য আর তোমাদেরকে দেখালাম না, ওই ভিডিওতে তোমরা দেখতেই পারবে। আর তো চলো, আর ইভানের ভিডিও যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর ভিডিওগুলো আরো ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে সবাইকে সাথে শেয়ার করে দাও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।